চমৎকার ব্যাপার হলো, এটাই আমাদের মেন উদ্দেশ্য যে আপনাদের কাছে আমাদের বাগানের সব সুপারি গাছ দেবো। তো দেখেন সুপারি চলে আসছে, তো আপনাদেরকে একটা সুপারি দেখাবো, চেষ্টা করব। এই যে অলরেডি কিন্তু সুপারি সাইজ দেখছেন, চমৎকার সাইজ, যে পরিমাণে গাছটা দেখেন কি চমৎকার হয়েছে। তো এই গাছগুলো যারা নেবেন বা বাণিজ্যিকভাবে সুপারি চাষ করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো দেখুন আপনারা যেটা বলে রাখি, 12 মাসের সুপারি কীভাবে আমরা বলে থাকি আপনাদের, এইটি একটা বাধা আসছে, এই পাশে একটা বাধা আসছে, এবং এই পাশে একটা বাধা, ওই যে ওই পাশে একটা বাধা, ওই পাশে বাধা। তাহলে আপনারা যে বলেন অনেকে যে সুপারি হয় 12 মাসে কীভাবে হয়, আপনারা দেখার একটু চেষ্টা করেন, ক্যামেরাম্যান দেখার চেষ্টা করি, ওই যে বাধা আর এই যে অলরেডি সুপারি চলে আসছে, বাধা সুপারি, এটা কেমনে সম্ভব, এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। এবং আসলে রোড দেখাতে চাই গাছে, তো এই যে গাছ, এই গাছে কিন্তু অলরেডি আগেও ফলন আসছে, এবার আবার বাধা পড়ছে। তো তাহলে আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করি, আসেন এই যে গাছ, এই যে এটাতে অলরেডি সুপারি আসছে। তাহলে আপনারা ভাবেন 12 মাসের সুপারি কীভাবে হয়, এই যে একটা সুপারি বড় বড় হচ্ছে, আবার এদিকে বাধা আসছে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। না বুঝে অলরেডি অনেকে বলেন যে ভাই কীভাবে আপনারা পতরক চক্রের মতন কথা বলেন যে 12 মাসের সুপারি হয় না। তো 12 মাসের সুপারি না হলে ভাই একটা সুপারি কীভাবে এত বড় হয়, এবং উপরে 3 মাস পর কীভাবে আবার হচ্ছে আপনার ফলন আসে, তো এটা আপনাদের কাছে প্রশ্ন হয়ে গেলো। তো যারা 12 মাসই হাইব্রিড সুপারি চারা কিনবেন, অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।